হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। আজকে আমি আপনাদেরকে বলবো মে জুন মাসে আপনাদেরকে কোন কোন কয়েন ভালো রকমের প্রফিট দিতে পারবে, এবং তার সাথে পাঁচখানা কয়েনের আমি আজকে নাম নিতে চলেছি। বাইং রেঞ্জগুলো দেখিয়ে দেবো এবং তার সাথে টার্গেটগুলো দেখিয়ে দেবো, এবং আপনারা যদি লিভারেজ নিতে চান তাহলে প্রতিটি কয়েনের কী পরিমাণ আপনারা লিভারেজ নিতে পারেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেবো, এবং কী ধরনের রিস্ক আছে এই কয়েনগুলোতে সেই সম্পর্কেও বলবো। তাই জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু স্কিপ না করে দেখুন। ভিডিও দেখার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাথে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখন আমি প্রথমে যদি গত এক সপ্তাহে মার্কেটের যে কন্ডিশন আছে সেটাকে দেখি, তাহলে আপনারা টপ 100 কয়েনের মধ্যে দেখতে পাচ্ছেন যে পেপে, আইসিপি, টিআরএক্স এর মতো কিছু কয়েনকে বাদ দিলে কিন্তু ম্যাক্সিমাম কয়েনই এখন ডাউনের দিকে যাচ্ছে। বিটকয়েনও কিন্তু যথেষ্ট ডাউনে যাচ্ছে। এবার আমি বিটকয়েনের মান্থলি চার্টে যদি একটু চলে আসি তাহলে আপনারা খেয়াল করে দেখুন, বিগত 4 মাস ধরে কিন্তু আমরা একখানা ভালো রকমের আপসাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি। এইবার কিন্তু একখানা চান্স আছে যে মে মাসের যে ক্যান্ডেলটা হবে সেটা কিন্তু খানিকটা নিচের দিকে হতে পারে, বা খানিকটা রেড ক্যান্ডেল তৈরি হতে পারে। সেটা যদি হয় তাহলে কিন্তু সেই রেড ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর মার্কেট কিন্তু খানিকটা ডাউনে আসতে পারে, প্রায় 13-14% কাছাকাছি কিন্তু বিটকয়েনের প্রাইস ডাউনে যেতে পারে। যদিও অনেক কয়েন এখন যথেষ্ট ভালো রকম সাপোর্টের কাছাকাছি আছে, সেই অনুযায়ী সেই প্রতিটি কয়েনের মধ্যে আপনাদেরকে কিন্তু কিছু পরিমাণ টাকা রাখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি প্রতিটি কয়েনে রাখা সম্ভব হয় না, তাই জন্য সিলেক্টেড কিছু কয়েনই আমরা আপনাদেরকে আজকে বলতে চলেছি। এবং তার সাথে বলে রাখি, এই প্রতিটি কয়েন আজকে যেগুলোর নাম নেব সেগুলো আলটিমেটলি মুভমেন্টগুলো কিন্তু বিটকয়েনের মুভমেন্টের সাথে ম্যাচ করে থাকবে। সেই অনুযায়ী বিটকয়েন যদি নিচের দিকে যায় তাহলে কিন্তু আপনাদেরকে 2% এন্ট্রি নিতে হবে বা 3% এন্ট্রি নিতে হবে। প্রতিটি কয়েনের ক্ষেত্রে কোন কোন প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা এন্ট্রি নেবেন এবং লিভারেজ অনুযায়ী কী পরিমাণ পার্সেন্টেজ ডাউনে যাওয়ার পর আপনাদের আবার নতুন করে ডিসিএ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো প্রতিটি কয়েনের ক্ষেত্রে। তো বিটকয়েনের চার্টে আপনারা একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখে রাখুন, যদি মে মাসের ক্যান্ডেলটা এখানে গ্রিন ফর্ম হয় এবং আগের যে উইকটা ছিল তার উপরে একখানা উইককে দিতে পারে, ঠিক আছে, আমি ক্লোজিংয়ের কথা বলছি না, জাস্ট একটা উইকও দিতে পারে, তাহলেও কিন্তু চান্স থাকবে পরবর্তীকালে মার্কেট স্লাইটলি কারেকশান হওয়ার। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে পরবর্তীকালে মার্কেট উপরের দিকে গেলেও কারেকশান কিন্তু আসার ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে, অর্থাৎ পরবর্তী 3 মাসের মধ্যে একবারের জন্য হলেও একখানা কারেকশান আসবে, সেটা অ্যারাউন্ড 10-15% কাছাকাছি আসতে পারে, এবং সেটাই কিন্তু আমরা মিড টার্ম টপের একখানা কারেকশান বলে ধরে নেব, এবং তারপর কিন্তু মার্কেট আবার উপরের দিকে গ্রো করবে বলেই আমাদের ধারণা। এবার চলে আসছে আমাদের লিস্টের প্রথম কয়েনের দিকে। প্রথম কয়েনটা কিন্তু যথেষ্ট একটা রিস্কি কয়েন, এবং আমি আপনাদেরকে দিয়ে রাখছি এই কারণেই যে প্রজেক্টটা কিন্তু খুব একটা খারাপ নয়। কয়েনের নাম হচ্ছে কেক কয়েন। কেক প্যানকেক সোয়াপের নেটিভ টোকেন, এবং তার সাথে এই মুহূর্তে যথেষ্ট ডাউনে চলে এসেছে। রিসেন্টলি সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে এই কয়েনটা প্রচুর পরিমাণে ডাউনে চলে যায়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা জুন মাসের 22 সালের জুন মাসে আমরা দেখতে পেয়েছিলাম, সেই জায়গায় কিন্তু আমরা ব্যাপক হারে পাম্প দেখতে পেয়েছিলাম। এবং এই যে টাইমটা ছিল এই সময় কিন্তু প্রতিটি ডিসেন্ট্রালাইজড মার্কেটের যে কয়েনগুলো আছে, DYDX থেকে শুরু করে অন্যান্য 1 ইঞ্চ আছে, প্রতিটি কয়েন কিন্তু এই সময়টা বেড়েছিল। এখন কিন্তু কেক কয়েন আবার সেই ইম্পর্টেন্ট সাপোর্টটার কাছে এসে দাঁড়িয়েছে, এবং এই জায়গায় যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমার কিন্তু কনফিডেন্স এখানে 50-50 আছে কেক কয়েনের ক্ষেত্রে। তার মেন কারণটা আমি বলে রাখি, এই যে সাপোর্ট রেঞ্জটা আছে যেটা হচ্ছে অ্যারাউন্ড $2.49 কাছাকাছি, এইটা যদি একজ্যাক্টলি একখানা পার্টিকুলার ডিমান্ড জোন হয়ে থাকতো, অর্থাৎ একটা ভালো ডিমান্ড জোন হয়ে থাকতো, তাহলে কিন্তু আমরা এই প্রাইসের মধ্যে খুব একটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কনসোলিডেট করছে এবং একবার উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে, এটা কিন্তু আমরা দেখতে পেতাম না। এক ঝটকে কিন্তু প্রাইস এখান থেকে আসার পর মিনিমাম 15-20% কাছাকাছি এখানে বেড়ে যেত, সেটা কিন্তু আমরা হয়নি এখানে দেখতে পাচ্ছি। সুতরাং এক্ষেত্রে কিন্তু চান্সও থাকবে খানিকটা নিচে যাওয়ার। তবে ডেফিনেটলি আপনারা 2.49-2.5 মধ্যে একখানা এন্ট্রি বানিয়ে রাখুন। লিভারেজ আপনারা খুব একটা এখানে বেশি নেবেন না, 2-5x মধ্যেই নেবেন, এবং সেক্ষেত্রে আপনাদের টার্গেট কত পার্সেন্টের কাছাকাছি হবে, ম্যাক্স টার্গেট হবে আপনাদের কিন্তু 50% কাছাকাছি। তার কারণ কেক কয়েন যতক্ষণ একটা ইম্পর্টেন্ট লেভেল অফ রেজিস্ট্যান্স, যেটা এই মুহূর্তে রয়েছে অ্যারাউন্ড $3.8 কাছাকাছি, সেই জায়গাটাকে যতক্ষণ না ক্রস করতে পারছে ততক্ষণ কিন্তু আগের প্রাইসে, অর্থাৎ প্রায় $5 কাছাকাছি প্রাইসে আসার কোনো রকম চান্স রাখে না। তো ডেফিনেটলি যদি আপনারা মোটামুটি দেখতে পান যে $3-3.5 মধ্যে কেক কয়েন চলে আসে, তাহলে আপনারা অ্যাটলিস্ট 50-75% বেচে দেবেন এবং বাকি টাকাটা রেখে দেবেন, এবং সেক্ষেত্রে আপনারা স্টপ লসটা ট্রেল করে নিয়ে আসবেন আগের যে সুইং লোটা আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে, যে প্রাইসটা হবে প্রায় $3 নিচে, অর্থাৎ $2.9 কাছাকাছি, সেক্ষেত্রে আপনারা এসএলটা নিয়ে আসবেন। যদি কয়েনটা পাম্প হয় এবং $3.5 কাছাকাছি এসে যায় তখন আপনারা 75% বেচে দেওয়ার পর এসএলটা ওই জায়গায় নিয়ে আসবেন। এবার চলে আসছে আমাদের লিস্টে 2 নম্বর কয়েনের দিকে, যেটা
যেটার নাম হচ্ছে অ্যালগো বা অ্যালগোরান্ট কয়েন। যথেষ্ট একটা ভালো প্রজেক্ট, লং টার্মের জন্য আমরা হোল্ড করে আছি কয়েনটিকে, কিন্তু কয়েনটার দাম যথেষ্ট পড়ে গিয়েছে, একটা ইম্পর্টেন্ট লেভেল অফ সাপোর্টের কাছাকাছি এই মুহূর্তে রয়ে গেছে। এবং তার সাথে আপনারা দেখবেন যে ডেলি চার্ট অনুযায়ী অ্যালগোরান্টের এই সাপোর্টটা কিন্তু একটা হিস্টোরিক্যাল সাপোর্ট, এবং পরবর্তীকালে দেখা যেতে পারে যেখান থেকে যদি প্রাইস ড্রপও করে তাহলে কিন্তু প্রবাবিলিটি থাকবে খুব বেশি কিন্তু এখানে ড্রপ হতে চান্স পাবে না। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যদি স্পটে কেনেন বা আগে কিনে রাখেন, এখন ডিসিএ করতে চাইছেন তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। যদি আপনারা স্পটে কিনতে চান তাহলে এখনই একখানা বাই করে রাখতে পারেন, যে কারেন্ট প্রাইসটা চলছে সেই জায়গায় অ্যারাউন্ড 0.178 এর কাছাকাছি আপনারা একখানা বাই করে রাখতে পারেন। আর যদি আপনারা লিভারেজ নিয়ে এখানে পারচেস করতে চান তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই 3x এর বেশি লিভারেজ এখানে নিতে যাবেন না, আমি আপনাদেরকে বলবো 2x-ই আপনারা এক্ষেত্রে লিভারেজ নিন। এবং সেক্ষেত্রে কয়েক মাস মাত্র আপনাকে হোল্ড করতে হবে, এবং যদি বিটকয়েন দেখতে পাওয়া যায় মে মাসের যে ক্যান্ডেলটা আছে সেটা গ্রিন ফর্ম হলো, তাহলে কিন্তু প্রতিটি কয়েন এই যে রেঞ্জটার মধ্যে দেখছেন এই রেঞ্জ থেকে অনেকটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, মিনিমাম 20-30% কিন্তু উপরের দিকে উঠে যাওয়ার একটা চান্স আছে। সেক্ষেত্রে যদি তার বেশি যায় তাহলে আরও ভালো, 20% গেলেই আপনারা 25% করে বেচা কিন্তু আরম্ভ করে দেবেন প্রতিটি কয়েনের ক্ষেত্রে। আমাদের লিস্টের নেক্সট কয়েন হচ্ছে কয়েন 98 বা C98। যথেষ্ট ভালো একটা প্রজেক্ট হওয়া সত্ত্বেও কয়েনটা কিন্তু অনেক নিচে দাঁড়িয়ে আছে, এবং এই মুহূর্তে যে প্রাইস রেঞ্জটার কাছাকাছি আছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন অফ সাপোর্ট। এবং এই জায়গা থেকে কিন্তু আমরা এর আগে 3-4 এখান থেকে বাউন্স হতে দেখেছি, আবার যদি বাউন্স হয় তাহলে কিন্তু একটা ভালো রকম প্রফিট এখান থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন। C98 এর ক্ষেত্রে আপনারা মাত্র 30% অর্থাৎ আপনার ট্রেডিং ক্যাপিটাল বা আপনি যে টাকা দিয়ে নর্মালি সুইং ট্রেডিং করে থাকেন সেই টাকাটা 30% দিয়ে আপনারা কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে অর্থাৎ 0.225 এর কাছাকাছি আপনারা পারচেস করে রাখতে পারেন। পরবর্তীকালে প্রাইস যদি অ্যারাউন্ড 10% এর কাছাকাছি ড্রপ করে তাহলে বাকি 30% দিয়ে আপনারা পারচেস করবেন সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। এটা কিন্তু যথেষ্ট ভালো একটা স্ট্র্যাটেজি, এক্ষেত্রে কিন্তু আপনারা লিভারেজ খুব একটা হাই নেওয়ার সুযোগ পাবেন না, 2-3x এর বেশি কিন্তু কখনোই আপনারা লিভারেজ নেবেন না। এবং সেক্ষেত্রে চান্স আছে অ্যারাউন্ড 50% এর কাছাকাছি প্রাইস উপরের দিকে উঠে আসার, যেটা আগে C98 বহুবার করেছে। সেক্ষেত্রে যদি আপনারা দেখতে পান যে 20% উঠে এসেছে তাহলে কিন্তু আপনারা 25% বেচে দেবেন, SL আপনার বাইং প্রাইসের কাছাকাছি নিয়ে চলে আসবেন, এবং বাকি যে টার্গেটগুলো আছে সেগুলোকে চেস করার চেষ্টা করবেন। মোটামুটি হবে 0.35 এর কাছাকাছি কিন্তু আপনাদের টোটাল যে কটা কয়েনকে আপনারা এক্ষেত্রে কিনছেন সেগুলোর প্রায় 75%ই আপনার বেঁচে দেওয়া উচিত। তো C98 এর পর আমাদের লিস্টের নেক্সট কয়েন হচ্ছে NKN কয়েন, এবং এই কয়েনটা প্রায় প্রতি 2 মাস অন্তরই কিন্তু মাঝে মাঝেই পাম্প করে থাকে। তো অলরেডি প্রায় 30 দিনের কাছাকাছি হয়ে গিয়েছে যে এই কয়েনটা পাম্প করেনি, তো আরও 30 দিনের মধ্যে কিন্তু চান্স থাকবে NKN কয়েনের একবারের জন্য হলেও পাম্প করার প্রায় 50%-এর কাছাকাছি। তবে NKN কয়েনে কিন্তু আপনাদেরকে 3 পার্টসে বাই করার দরকার পড়তে পারে, জাস্ট লাইক C98 অ্যালগোরান্টে আপনাকে বলেছিলাম যে 2 পার্টে বাই করবেন, কেক কয়েনে আপনি অনলি 1 পার্ট বাই করবেন, C9 কিন্তু আপনাদেরকে 3 পার্টে বাই করতে হবে, এবং NKNও কিন্তু আপনাদেরকে 3 পার্টে বাই করতে হবে। 3 পার্টসে যদি আপনাকে বাই করতে হয় তাহলে মোটামুটি হবে কারেন্ট মার্কেট প্রাইস, যেহেতু এই মুহূর্তে একটা কনসলিডেশন রেঞ্জের কাছাকাছি চলছে, নাহলে আমি আপনাদেরকে কারেন্ট মার্কেট প্রাইসে বাই করতে বলতাম না, কারেন্ট মার্কেট প্রাইসেও কিন্তু একটা ভালো কনসলিডেশন রেঞ্জ আছে। সেই হিসাবে 0.105 এর কাছাকাছি বা 0.107 এর কাছাকাছি আপনারা একটা এন্ট্রি নিয়ে রাখতে পারেন, 2-3x এর বেশি কোনোভাবেই আপনারা এক্ষেত্রে লিভারেজ নেওয়ার সুযোগ পাবেন না। এবং এই প্রতিটি কয়েনেই কিন্তু আপনারা কখনোই 2-3x এর বেশি লিভারেজ নিতে যাবেন না, তার কারণ বিটকয়েন কিন্তু একবারের জন্য কারেকশান করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কয়েনে যদি আপনারা হায়ার লিভারেজ নিয়ে থাকেন তাহলে কোনোভাবেই ট্রেডগুলোকে টিকিয়ে রাখা পসিবল হবে না। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে ফিউচার মার্কেটে আপনাদেরকে লিভারেজ কিন্তু কমই রাখতে হবে, এবং তার সাথে দরকার পড়লে DCA এবং তার সাথে মার্জিন অ্যাড করতে হবে নিজেদের লিকুইডিটিটাকে অ্যাভয়েড করার জন্য। NKN এর ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকখানা বাইং প্রাইস দিচ্ছি, সেটা হচ্ছে $0.093 এর কাছাকাছি, এই জায়গায় আপনারা সেকেন্ড টাইম পারচেস করবেন, আশা করি থার্ড পারচেস আপনাকে করতে হবে না। তবে হ্যাঁ, এই ধরনের কয়েন যেটা অলরেডি একবার দুবার 3 বার পাম্প করে গিয়েছিল রিসেন্ট টাইমের মধ্যে, সেই ধরনের কয়েনের মধ্যে কিন্তু একখানা সেলিং প্রেশার আসতে পারে। ওভারঅল NKN কয়েন যেহেতু মাঝে মাঝে এই ধরনের পাম্প অ্যান্ড ডাম্প দেখিয়ে থাকে, সেই অনুযায়ী আমি আপনাদেরকে দিয়ে রাখছি NKN কয়েনের পারপেচুয়াল আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন। আচ্ছা, কেক কয়েন সম্পর্কে আমি প্রথম লিস্টের ফার্স্ট কয়েন ছিল কেক কয়েন, কেক কয়েনে যদি আপনারা পারপেচুয়াল পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে Gate.io-তে। Gate.io বাদে কিন্তু কোনো জায়গায় এই মুহূর্তে পারপেচুয়াল কেক কয়েনের নেই, থাকলেও MEXC-তে ম্যাক্সিমাম থাকতে পারে। চলে আসছি আমাদের লিস্টের নেক্সট কয়েনের দিকে, লিস্টের নেক্সট কয়েন হচ্ছে কাভা কয়েন। কাভা কয়েন যথেষ্ট ভালো এবং ইম্পর্টেন্ট লেভেল অফ সাপোর্টের উপর দাঁড়িয়ে আছে, এই কয়েনটাতেও কিন্তু আপনারা একখানা এন্ট্রি এখন থেকেই বানাতে পারেন। RSI অনুযায়ী কিন্তু আমরা ডেলি চার্টে যা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে একটা বুলিশ ডাইভার্জেন্স কিন্তু এই জায়গায় তৈরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু RSI আপনারা দেখুন একটা আপ ট্রেন্ড পাচ্ছে, কিন্তু এখানে প্রাইস কিন্তু একখানা ডাবল বটম
বটমের টাইপের তৈরি করছে, যথেষ্ট একটা পজিটিভ মুভ আমরা এরপর দেখতে পেতে পারি। তবে হ্যাঁ, বিটকয়েনের প্রাইস ড্রপ করলে এই সমস্ত কয়েন পড়তে বাধ্য হবে, তা বাদে কিন্তু বিটকয়েনের প্রাইস যদি খানিকটা কনসোলিডেটও করে তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে প্রাইস কিন্তু এখানে উপরের দিকেই যাচ্ছে। বিশেষ করে নতুন যে ফেডারেল ইন্টারেস্ট রেট এসছে সেটা কিন্তু যথেষ্ট নিউট্রাল এসছে, খুব একটা পজিটিভ বা নেগেটিভ আসেনি, সেই অনুযায়ী কিন্তু আমরা সাইড ওয়াইজ কনসোলিডেশনই ম্যাক্সিমাম দেখতে পাবো। আদারওয়াইজ নেক্সট দেড় দু মাসের মধ্যে কোনো কয়েনকে কিন্তু আমরা খুব বিরাট বড় জাম্প হতে বা খুব বিরাট বড় ডাম্প হতে হয়তো দেখবো না, যদি না বিটকয়েনের মধ্যে আমরা সাডেন ক্র্যাশ দেখতে পাই। সেই হিসেবে কাভা কয়েনে আপনারা 0.79 ডলারের কাছাকাছি একখানা এন্ট্রি নিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে নতুন এন্ট্রি নেওয়ার দরকার হয়তো পড়বে না, যদি পড়ে তাহলে অ্যারাউন্ড 10% to 12% নিচে, যখন আপনারা দেখতে পাবেন যে 3x লিভারেজ নিয়ে প্রায় 40%-এর কাছাকাছি লস যাচ্ছে, তখন আপনারা কিন্তু একবার জাস্ট DCA করবেন, কারণ দরকার পড়বে না এখানে নতুন করে মার্জিন অ্যাড করার। আশা করি এই কয়েনটা 50-60% ড্রপ যাবে না, তো সেক্ষেত্রে একবার DCA করলেই কিন্তু কাভা কয়েন থেকে ভালো রকম প্রফিট আপনাদের পেয়ে যাবেন এবং আপনারা এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ, সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে কয়েকদিন ফিউচার মার্কেটে হোল্ড করতে হতে পারে, সেই হিসেবে আপনাদেরকে আমরা কিন্তু লিভারেজটা কম দিচ্ছি, 2-1 মাস কি 3 মাস ম্যাক্সিমাম এক্ষেত্রে হোল্ড করার দরকার পড়বে, যেহেতু বিটকয়েন অলরেডি অনেকটা উপরের দিকে উঠে গেছে। সেক্ষেত্রে বিভিন্ন কয়েনের লংয়ের দিকে যে ট্রেডগুলো আছে সেগুলোকে কিন্তু কয়েকদিনের জন্য ধৈর্য ধরে আপনাদেরকে ওয়েট করে রাখতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, বেশ কিছু কয়েনে কিন্তু আমরা অলরেডি পজিশন নিচ্ছি এবং আমাদের প্রিমিয়াম চ্যানেলে কিন্তু আমরা অলরেডি পজিশন দেওয়া আরম্ভ করে দিয়েছি। গালা, চিলি, সোনাম, ARB, ID এবং টি এর মতো বেশ কিছু কয়েন আছে, যে কয়েনগুলো কিন্তু আমরা রিসেন্টলি আবার পজিশন ওপেন করতে চলেছি। সেই অনুযায়ী কিন্তু আপনারা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে ডেফিনেটলি নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আর আপনারা যদি ডেইলি ট্রেড করতে চান এবং ব্যাপক রকমের প্রফিট কামাতে চান তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের প্রিমিয়াম চ্যানেলেও জয়েন হতে পারেন। নিচে ডেসক্রিপশনে আপনারা যে নর্মাল চ্যানেলের লিঙ্ক পাচ্ছেন সেখানে গেলে আপনারা একটা মডারেটর আইডি পাবেন এবং চ্যানেলের যে মডারেটর আছে তার সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে সে কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম চ্যানেলে জয়েন করিয়ে দেবে এবং কী কী প্রসিজিওর আছে সেগুলো আপনাদেরকে ডিটেলে জানিয়ে দেবে। তো এই ছিল বেশ কিছু কয়েনের নাম, যে কয়েনগুলো আপনাদেরকে পরবর্তী দেড় দু মাসের মধ্যে একটা ভালো রকম প্রফিট এনে দেওয়ার সুযোগ রাখে, এবং তার সাথে আমি আপনাদেরকে বেশ কিছু কয়েনের দিকে নজর দিতেও বললাম, যার মধ্যে গালা, চিলি, সোনাম, ARB এবং আইডি এবং টি এর মতো কয়েন আছে, এবং সেই সমস্ত কয়েনের দিকে আপনারা নজরে রাখুন এবং এই কয়েনগুলো কিন্তু ভালো রকম সাপোর্টের কাছাকাছি আছে, লিভারেজ কম নেওয়ার চেষ্টা করুন এবং ভালো রকমভাবে যখন আপনারা দেখতে পাবেন উপরের দিকে মুভ হচ্ছে তখনই কিন্তু আপনারা কয়েনগুলোর মধ্যে এক্সিট করবেন, তা বাদে কিন্তু নয়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা একদমই ভুলবেন না। আমরা কিন্তু অলরেডি 7,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি, আশা করি কয়েকদিনের মধ্যে আপনারা আমাদের 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন। আর চ্যানেলের প্রতিটি ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল বাটনটিকে কিন্তু আপনারা টিপতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।